সরবর আপনাদের দোকানের ঠিকানাটা বলেন। আমাদের দোকানটা আছে মিরপুর 1 নম্বর দক্ষিণ বিশির 7 নম্বর রোড 39 নম্বর হাউস। আচ্ছা, তো আপনাদের দোকানে কার্ড যদি থাকে একটু শো করান। আমার দোকানে কার্ড শান্তা ডাইস। ভিউয়ার্স আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম সরবর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনাদের এখানে কোন কোন কোম্পানির টাইলস বিক্রয় করেন আপনারা? আমাদের এদিকে সব ধরনের টাইলস আছে, ডিবিএল আছে, আকিজ আছে। আচ্ছা, গ্রেট ওয়ালের চারু আছে। তাহলে আমরা কোন টাইলসগুলো প্রথমে দেখবো, কত সাইজের টাইলসগুলো দেখবো? 10-16 10-16 এগুলো থেকে দেখা শুরু করবো। তো ভিউয়ার্স, আমরা 10-16 থেকে দেখা শুরু করলাম। তো এটা কোন কোম্পানির চলছে? এটা হচ্ছে ডিবিএল। ডিবিএল এটা মাঝখানে হচ্ছে ডেকো, নিচে ঘিপ, উপরে লাইট। আচ্ছা, এটা কত করে স্কোয়ার ফিট? এটা 5 করা। এটা আগে রেট ছিল যে প্লেনের রেট ছিল যে 46 টাকা, আর ডেকো আলাদা কিনতে হতো। আর এখন রেট বাড়ার কারণে এখন একটু রেট বেড়ে গেছে আর কি। জি জি জি, এখন টাইলসের রেট বেড়ে গেছে। তো ভিউয়ার্স, এখন একটু রেট বেড়ে গেছে। আমি এর আগেও বলছি যে আপনাদের বলছি যে এখন রেট বেড়ে গেছে, কিছু করার নাই আসলে। দেখুন, এর মধ্যে অনেক ভালো একটা টাইলস। এটা এটা কত করে স্কোয়ার ফিট বললেন? তো এটা এখন বর্তমানে রেট পড়বে, প্লেনটা পড়বে যে আপনার 1200 টাকা, ডেকো পড়বে 75 টাকা। আচ্ছা, এরপরে একটা দেখতেছি, এটা ডিবিএল, এটা কিচেনের জন্য ডিবিএল। এটা আচ্ছা, কিচেনে বা ডাইনিং স্পেসে ব্যবহারের জন্য সেম, এটারও একই দাম। এটাও 10-16। এগুলো সব কি 10x16? এটা হচ্ছে 10-16 সাইজ। 10-16 সাইজের সবগুলো আছে। এটা ফুয়া থাই, এটার কত স্কোয়ার ফিট মূল্য কত? এটার মূল্য পড়বে, প্ল্যানটা পড়বে যে 52 টাকা, আর গ্রেট ওয়ালের ডেকো আলাদা, ডেকো দত্ত হবে 120 টাকা পিস। আচ্ছা, এরপরে একটা এটাও ডিবিএল, ডিবিএল সেম একই রেট। এটা হচ্ছে মিরপুর খাদিম, মিরপুর সেনে জি খাদিমের। এটার প্ল্যানটা পড়বে যে আপনার 51 টাকা, আর এটার সাথে ডেকো অ্যাডজাস্ট করা, আর ডেকো যদি কেউ অ্যাডজাস্ট করে বেসে সেক্ষেত্রে হবে যে আপনার 53 টাকা। আচ্ছা, এটাও খাদিমে মিরপুর সিরামিক্স। আচ্ছা, সেম একই প্রাইস, 53 টাকা। এটা ওয়াশরুমের জন্য, এটাও সেম ওয়াশরুমের জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে গ্রেট ওয়ালের চারু, ডেকোটা গ্রেট ওয়ালের চারু, ডেকো সবসময় আলাদা কিনতে হয়। এটা ডেকোটা আলাদা কিনতে হয়, 120 টাকা। আর এমনি প্লেনের রেট করবে যে আপনার 51 টাকা। আচ্ছা, এটা এটা কোন? এটা খাদিমে মিরপুর সিরামিক্স। আচ্ছা, খাদিমে এটা কত করে স্কোয়ার ফিট? এটা সেম একই একই। আচ্ছা, এই পাথরের মতো দেখতেছি একটা। হ্যাঁ, এটা হচ্ছে এটিআই ড্রাগস ইন্টারন্যাশনাল, ওষুধ কোম্পানি। এগুলা এটিআই ড্রাগস ইন্টারন্যাশনাল, এটা ওষুধ কোম্পানি। এগুলার মূল্য কি কেমন? এগুলো অ্যানালগ, এগুলো আগে রেট ছিল যে আপনার 45 টাকা, এখন রেট হয়েছে যে আপনার 55 থেকে 52 টাকা। আচ্ছা, এখন 52 টাকা। এটা গেল 10-16 সাইজ। এখন আমরা এই যে 8x10 নাকি এগুলা 10x8, এটা 12 8 12 8 12। আপনার রাস্টিক? আচ্ছা, রাস্টিকের এগুলো এগুলো হ্যাঁ, এগুলো রাস্টিক। এগুলো কোন কোম্পানির? এগুলো বিএসএল, বিএসএল। এগুলোর দাম কেমন? রাস্টিক রাস্টিক লাগা যায় আপনার বারান্দায় অথবা বেসিনের সামনে। আচ্ছা, এগুলোর দাম কেমন রাখছে? এগুলোর দাম এখন বর্তমানে 42 টাকা, 42 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, এরপরে এটা এটা কোন কোম্পানি? এটা এই যে চায়ের কাপ দেখতেছি, চায়ের কাপ। এটা হচ্ছে যে বিএসএল, এই হচ্ছে যে মোনালিসা, এটা হচ্ছে আলেকজান্ডার। আচ্ছা, এগুলোর দাম কি প্রায় সেম? এগুলোর দাম প্রায় সেম। আলেকজান্ডার 5 করা যেগুলো, এগুলো বর্তমান প্রাইস আগে ছিল যা 36 টাকা 37 টাকা, এখন প্রাইস হচ্ছে 42 টাকা। 42 টাকা এখন, 42 টাকা। তো সোহেল ভাই, একটা কথা বলি যে যদি কেউ ঢাকার বাইরে কেউ নিতে চায়, আমার তো ভিউয়ার্সরা অনেকে ঢাকার বাইরে থাকে, তো তারা যদি ঢাকার বাইরে নিতে চায়, সেক্ষেত্রে কি আপনাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দেবেন নাকি? নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিব, এবং বাসায় যতক্ষণ পর্যন্ত উনি মাল রিসিভ না করবে ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব থাকবে, মালটা যাবে এবং আমি এটার দায়িত্ব থাকবো। আচ্ছা, মালটা পৌঁছার পরে উনি পাওয়ার পরে যা ওনার দায়িত্ব করবো। আচ্ছা, না পাওয়া পর্যন্ত আমারই দায়িত্ব থাকবে, কিন্তু ক্যারিং খরচ ওনার বহন করতে হবে। আচ্ছা, তো মানে 3 লাখের উপরে বা 3 লাখের নিচে এরকম কোনো কন্ডিশন আছে যে হয়তো বেশি নিলে আপনারা ক্যারিং খরচটা নেবেন না?
এরকম আপনার যদি কোম্পানির যদি 3000 স্কয়ার ফিট যদি একই কোম্পানির কোনো মাল নেওয়া হয় সেক্ষেত্রে আমরা পৌঁছে দেব এর জন্য তার কোনো ক্যারিং খরচ লাগবে না হোক সেটা ফ্লোর হোক সেটা ওয়াল ওয়াল ফ্লোর মিলিয়ে যদি আপনার 3000 স্কয়ার ফিট হয় সেক্ষেত্রে আমরা পৌঁছে দেব আচ্ছা তারপরে এই পয়েন্টটা আসছে থেকে আমরা এটা এটা কোন কোম্পানি এটা উপরে দেখতেছে এগুলো এগুলো কি উপরে দেখতেছি উপরে এগুলো রাস্টিক এটা রাস্টিক এটা এবিসি হ্যাঁ এটা এবিসি এগুলো প্রাইস এগুলো এগুলো প্রাইস আছে 40-42 টাকা 40-42 কোন কোম্পানি এগুলো এটা এটা এবিসি এটা গ্রেড ওয়ান এর 4 আচ্ছা আর এটা হইছে আপনার সিবিসি আচ্ছা এরপরে এই যে এটা দেখি এই যে এটা এটা কত বলতেছেন হ্যাঁ এগুলো এটা আকিস আকিসের এটা আকিস কত করে স্কয়ার ফিট এটা এটা আগে রেট ছিল 36 টাকা এখন হচ্ছে যে আপনার 40 টাকা 40 টাকা এটা হচ্ছে ডিপ ডেকো লাইট এটা ওয়াশরুমের জন্য সুন্দর একটা মাল দেখতে অনেক সুন্দর আচ্ছা এরপরে যে এটা এখন সুন্দর লাগতেছে এটা এটা হচ্ছে যে স্টার আরেকের একটা ব্যান্ড স্টার স্টারের এটা হচ্ছে ডিপ ডেকো লাইট এটা রেট হচ্ছে যে 40 টাকা 40 টাকা স্কয়ার ফিট এটা এটা হচ্ছে সিবিসি সিবিসি এর মালটা অনেক সুন্দর এটা ওয়াশরুমের জন্য এটা 2261 কোড নাম্বার এটা ওয়াশরুমের জন্য সবচেয়ে প্রযোজ্য এটার আগে রেট ছিল 37 টাকা তারপরে কমে হচ্ছে যে 35 টাকা এখন রেট হচ্ছে 40-42 টাকা এখন তো দাম এটা মোনালিসা মোনালিসা এটা হ্যাঁ এটা মোনালিসা এটা দেখতে অনেক সুন্দর ওয়াশরুমের জন্য প্রযোজ্য আচ্ছা এটা রেট হচ্ছে যে বর্তমানে 40 টাকা আচ্ছা আর এটা হচ্ছে যে আপনার ডিএসএল বাংলাদেশ সাপ্লাই আচ্ছা এটা হচ্ছে একই রেট এখন বর্তমানে রেট 40 টাকা এটা সিবিসি মালটা অনেক সুন্দর এটা কিচেনের জন্য প্রযোজ্য কিচেনবা ডাইনিং এর সাথে এটা লাগালে অনেক সুন্দর লাগবে কারণ এটা হলুদ কালার এটার উপরে কিচেনের যে কালার আবরণটা এটার উপর পড়লে বুঝা যাবে আচ্ছা এরপরে এটা এটা ফোয়া থাই এটা বর্তমানে রেট 39 টাকা 39 টাকা এটা ওয়াশরুমের জন্য প্রযোজ্য আচ্ছা যে হাত দিয়ে যেটা নড়াচ্ছেন সেটা এটা বিএসএল বিসিএল এটাও বর্তমানে 39 টাকা এখন করে রাখা যায় আচ্ছা এরপরে এই যে এগুলো এই দুটো আছে যে তাই হ্যাঁ এটা হচ্ছে যে এটা স্টারের এটা দেখতে অনেক সুন্দর এটাও সেম ওই 39 টাকা 39 টাকা রাখা যাবে জি জি আচ্ছা এরপরে এই যে আপেল এটা কোন কোম্পানি এটা পাঁচ করা এটা মনে হচ্ছে এটা পাঁচ করা এটা পড়বে যে আপনার বর্তমান রেট পড়বে 40 টাকা 40 টাকা আচ্ছা আর এটা হচ্ছে ডিএচসি এটা হচ্ছে 2031-155 এটা লাইট ডিপ দেখো দিয়া এটা বর্তমানে রেট হচ্ছে যে আপনার 35 টাকা আচ্ছা এটা এটা একই স্যার এটা হচ্ছে একই এটা এটা রেট করবে যে বর্তমানে 39 টাকা 39 টাকা আচ্ছা এরপরে আমরা সবই 39 টাকা সবই 39-40 টাকা 39-40 আচ্ছা ঠিক আছে এরপর ওইদিকে কয়েকটা দেখো আমি হ্যাঁ এগুলো সিঙ্গেল পিস এগুলা কি সিঙ্গেল পিস সিঙ্গেল সিঙ্গেল এটা লাইট ডিপ দেখো নাই এটা নিজেই দেখো নিজেই একদম মানে একদম সিঙ্গেল আচ্ছা কত করে একটু দুই একটা বলে দিচ্ছি এটা রেট হইছে যে আগে ছিল যে 30 টাকা এখন বর্তমানে 32 টাকা আচ্ছা এরপরে তারপরে এগুলার মধ্যে হ্যাঁ এটা হইছে ফ্লাঙ্গের এটা আগে ছিল 31 টাকা এখন হইছে যে 40 টাকা এটা এটা জি আচ্ছা তারপরে এটা আছে এগুলো রেট আছে সিঙ্গেল পিসের উপরে এটা এবিসি এটা দিয়েছি এবিসির দাম একটু বেশি এবিসি করবে যা 35 টাকা দিয়েছি করবে যা 32 টাকা এটা 32 টাকা এটা ওর দিয়েছি এটা করবে 32 টাকা এটা গ্রেড ওয়ান এর 4 এটা বর্তমানে রেট করবে যা 40 টাকা এটা দিয়েছি 32-204 এটা রেট করবে যা বর্তমানে 32 টাকা এটা তো সব 10-12 8-12 8-12 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 32-228 এটা সেম একই রেট 32 টাকা
এটা হচ্ছে 208 বিস্তারিত 208, এটা হচ্ছে 32 টাকা, এটা হচ্ছে কুয়াথাই, এটারও রেট পড়বে, এটা রেটটা একটু বাড়তি, এটা রেট পড়বে এখন 36 টাকা। আচ্ছা, একটা আছে ডিসির, এটা রেট পড়বে সেম একই 32 টাকা। এবার যে এক রঙের গুলো দেখতেছি, যে এক রঙের গুলো, এগুলো কি কোনো দামের? এক কালার গুলোর দাম বেশি, এক কালার গুলোর দাম বেশি। কত এটার? এটার রেট পড়বে যে 45 টাকা, মেরুন কালার পড়বে 45 টাকা, হলুদ পড়বে 45 টাকা, কালোটা পড়বে 40 টাকা। আচ্ছা আচ্ছা, লালটা পড়বে 45 টাকা, লালটা 45, জি, এই ব্লুটা পড়বে যে 45 টাকা। আচ্ছা, এই এটা পড়বে 45 টাকা। আচ্ছা, এই সিনারি গুলো একটু বলে দেন তাহলে। সিনারি, এই সিনারিটা কত টাকা? সিনারি বলতে এটা কালে এমবোস করা, এটা থ্রি ডি করা, এটা রেট পড়বে যে আপনার 2500 টাকা থেকে 2800 টাকা। আচ্ছা, আর উপরে একটা অ্যাম্বোস, এটা কালোর উপরে করা, এটা পড়বে যে 2000 থেকে 2200 টাকা। আচ্ছা, ঠিক আছে। ওটা হচ্ছে নেম প্লেট, আমরা বিভিন্ন বাসার অথবা কবরস্থানের নেম প্লেট বানাই থাকি, অর্ডার নিয়ে থাকেন? বাসার অর্ডার নিয়ে থাকি এবং নেম প্লেটের অর্ডার আমরা অর্ডারটা বুকিং করি। ঠিক আছে, ওকে।